হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সামের এই ইউনিট এই ভর্তি পরীক্ষা সম্পর্কে। তো কথা না বাড়ি আমরা প্রথমে দেখবো হচ্ছে এই ভর্তি পরীক্ষার মানদণ্ড এবং সময় নিয়ে। এরপর একে একে আমরা প্রত্যেকটি সাবজেক্ট অর্থাৎ এই ভর্তি পরীক্ষা যেই যে বিষয়ের উপর পরীক্ষা হয় এই ইউনিটের ভর্তি পরীক্ষায় সেগুলো নিয়ে ডিটেলস কথা বলবো এবং কিভাবে তোমরা প্রত্যেকটি বিষয়ের জন্য নিজেকে তৈরি করতে পারো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছি প্রথমেই আমরা যে মার্কস ডিস্ট্রিবিউশন মোটামুটি সবারই এটা জানার কথা অলরেডি। তো এক্ষেত্রে আমাদের মোট কিন্তু হচ্ছে আমার 80 মার্কসের এক্সাম থাকে আমরা যদি খেয়াল করি, এবং এখানে কিন্তু জিপি এর ভিত্তিতে মার্ক থাকে হচ্ছে মাত্র 20। টোটাল 100 মার্কের বেসিসে তোমার জাজমেন্টটা হবে মেরিট লিস্ট বা যেটাই বলো। এখন আমরা আসি সাবজেক্ট ওয়াইজ মার্ক যেটা, সেখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রয়েছে। এর মধ্যে বাংলা ইংলিশে 3 মার্কস করে রয়েছে, আইসিটিতে 8 মার্কস, ফিজিক্সে এবং কেমিস্ট্রি এবং ম্যাথে প্রত্যেকটিতে হচ্ছে 22 মার্কস করে রয়েছে। তো মোটামুটি আমরা এটা বুঝতেই পারি যে আসলে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই পোর্শনটাই হচ্ছে আমাদের এই এক্সামের মোস্ট ইম্পর্টেন্ট তিনটা সাবজেক্ট। এখন আমরা দেখবো হচ্ছে টাইমটা। সো এই এক্সামে কিন্তু আমার যদিও কোয়েশ্চেন হচ্ছে 80টা, বাট সময় কিন্তু পাচ্ছি আমরা হচ্ছে 55 মিনিট। তার মানে প্রতিটি কোয়েশ্চনের জন্য কিন্তু 1 মিনিট করেও তোমরা পাচ্ছ না, 1 মিনিটের কম পাচ্ছ আসলে। সো ডেফিনেটলি এখানে যে খুব বড় কোয়েশ্চেন দিবে এমন অবশ্যই না, ছোট কোয়েশ্চেন দিবে ক্যালকুলেটর ছাড়া কিন্তু। তো এক্ষেত্রে কিন্তু তোমার ক্যালকুলেশনে পারদর্শী হতে হবে, হাতে ক্যালকুলেশনে, এবং তোমার কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। এবং এটা আমরা জানি অ্যাজ ইউজুয়াল যে প্রতি 4টি ভুল কোশ্চেনের জন্য তোমাকে 1 মার্ক করে কাটা হবে, অর্থাৎ প্রতিটি ভুল কোশ্চেনের জন্য তোমাকে 0.25 করে কাটা হবে। ওকে, তো আমরা এখন দেখবো হচ্ছে এই প্রত্যেকটি সাবজেক্টে আমরা এখন দেখবো যে প্রত্যেকটি সাবজেক্টে তোমরা কিভাবে নিজেকে তৈরি করতে পারো, বা প্রতিটি সাবজেক্টের বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা কি কি ইম্পর্টেন্ট জিনিস পাই। সো দেখতে পাচ্ছি আমরা প্রথমে হচ্ছে আমাদের ফিজিক্স দেখা যাচ্ছে। তো ফিজিক্স আমরা একটু প্রথমে দেখি যে কি ধরনের প্রশ্ন আসে। সো আমি আগেই বললাম যেহেতু প্রতিটি কোশ্চেনের মার্কস হচ্ছে আমাদের ডেফিনেটলি হচ্ছে কি 1 করে, বাট সময় কিন্তু আমি 1 মিনিটের কম পাচ্ছি। সো এখানে আমরা হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম প্রশ্নে আমরা রয়েছে বিভিন্ন রাশির একক ও মাত্রা। এটা খুবই কমন একটা প্রশ্ন, আমরা জানি আসতেই পারে এগুলো, এবং এগুলো আসলে কিন্তু তুমি যদি পারো তোমার কিন্তু খুব কম সময় হয়ে যাচ্ছে। সংজ্ঞাভিত্তিক প্রশ্ন, এটা মানে কি যে প্রতিটা জিনিসের একটা রাশির সংজ্ঞা থাকে, বা সেটা কাকে বলে, বা সেটা মানে কি বুঝো, সেটা আমরা হয়তো বা দেখা যায় যে এইচএসসি লেভেলে আমরা পড়ি, কিন্তু পরবর্তীতে অনেকদিন পড়া হয় না বিধায়, পরে হুট করে যখন আমাকে প্রশ্ন করা হয় তখন হয়তো বা আমরা এখানে কনফিউজড হয়ে যাই। সেই জন্য সংজ্ঞাগুলো কিন্তু আমার আইডিয়াটা থাকতে হবে। সূত্রভিত্তিক প্রশ্ন, ডেফিনেটলি এটা মানে কি বোঝাচ্ছে যে তোমাকে জিজ্ঞেস করবে কোনটি সঠিক সূত্র, আর সূত্র হালকা চেঞ্জ করে দিয়ে জিজ্ঞেস করতে পারে, সেটা একটা প্রশ্ন হতে পারে। এবং লাস্টে যেটা আমরা বেশি প্র্যাকটিস করি সবাই, গাণিতিক সমস্যা, এটাও কিন্তু থাকবে। সো ওভারঅল এই 4টা ধরনের প্রশ্নই আমরা দেখতে পাই। গাণিতিক সমস্যাগুলোতে আমরা বেশি সবসময় বেশি জোর দিয়ে থাকি, কারণ আমাদের অন্যান্য এক্সাম আমাদের রয়েছে যেমন ডিউক, বুয়েট বা অন্যান্য জায়গায়, তার জন্য দেখা যায় যে আমাদের ম্যাক্সিমামে কিন্তু হচ্ছে এই পার্টটা বেশি পড়া হয়। বাট আমি এখানে সাজেস্ট করবো এটার পাশাপাশি তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার দেখে বা মেইন বই থেকে এই প্রথম 3টা টাইপের প্রশ্ন কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে। অবশ্যই গাণিতিক পার্টটা অবশ্যই ইম্পর্টেন্ট, ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারাটা, সূত্র বুঝে পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসি হচ্ছে কেমিস্ট্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞানমূলক বা তথ্যভিত্তিক প্রশ্ন থাকে, সংজ্ঞাভিত্তিক প্রশ্ন থাকে যেটা আমরা দেখছি ফিজিক্সের ক্ষেত্রে, সূত্রভিত্তিক এবং গাণিতিক সমস্যা ভিত্তিক, মোটামুটি এখানেও এইভাবে বলা যায়। তো এখানে একটা জিনিস হচ্ছে যে কেমিস্ট্রিতে কিন্তু গাণিতিক পার্টের সাথে এই জ্ঞানমূলক বা তথ্যভিত্তিক পার্টটা ইকুয়ালি অথবা কিছু ক্ষেত্রে বেশি বেশি ইম্পর্টেন্ট বলা যায়। কারণ দেখা যায় কি যে অন্যান্য সাবজেক্ট যেমন হচ্ছে তোমার ফিজিক্স বা ম্যাথে হচ্ছে ম্যাথমেটিক্যাল বা একটা অঙ্ক করে বের করার কোশ্চেন মেজরিটি থাকলেও, কেমিস্ট্রিতে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমার জ্ঞানমূলক প্রশ্ন বা ইনফরমেশন বেসড বা মুখস্থ যেটা আমরা সদা বাংলায় বলি সেটা কিন্তু থ্রু হয়ে যায়। সেই জন্য আমাদের মেইন বইটা পড়ার কোনো বিকল্প নাই, এবং প্রিভিয়াস ইয়ারের বা টাইপ ওয়াইজ যদি আমি ইনফরমেশনগুলো বন্ধ রাখতে পারি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো, সেটা কিন্তু আমার অবশ্যই কাজে দেবে। নেক্সট আমরা চলে আসি হচ্ছে গণিত নিয়ে। তো এখানে আমি বলতেছি যে প্রায় সবগুলো প্রশ্নই হচ্ছে ক্যালকুলেশন ভিত্তিক। আমরা আগে যেরকম বলেছিলাম হচ্ছে যে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে হচ্ছে মুখস্থ কোয়েশ্চেন বা জ্ঞানমূলক প্রশ্ন থাকে, গণিতের ক্ষেত্রে দেখা যায় যে সবগুলো কোয়েশ্চেনই একেবারে এক লাইনের কোনো থাকে না, তুমি 2-1 লাইন হাতে করে তোমাকে বসাতে হবে, বা কোনো ক্ষেত্রে 3-4 লাইনও থাকতে পারে, 2-1টা কোশ্চেন বড় ছোট তো থাকবেই, খুবই স্বাভাবিক। এবং পরীক্ষায় কিন্তু আমরা দেখবো একটু পরে যখন আমরা সময় নিয়ে ডিসকাস করবো, আমি সময় নিয়ে ওইখানে খুব একটা কথা বলি নেই, জাস্ট বলেছিলাম হচ্ছে 55 মিনিট, আমি একটু পরে ডিটেলস বলবো যে কোন সাবজেক্টে কেমন টাইম দেওয়া উচিত। সেখানে আমরা দেখবো যে সবচেয়ে বেশি টাইম কিন্তু আমার রাখতে হবে বা যাবে হচ্ছে পরীক্ষার হলে আমার কোনটা নিয়ে, গণিত পার্টটা নিয়ে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাই যে এখানেও আমার ক্যালকুলেটর ছাড়া অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝে বুঝে করতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, কনসেপ্টের প্রশ্ন আসতে পারে, বা সিম্পল তোমার টাইম কনজিউমিং প্রশ্নও থাকতে পারে। তোমাকে এই সবগুলো ধরনের প্রশ্নই প্র্যাকটিস করে আসতে হবে। এখন আমরা দেখি হচ্ছে বাংলা সম্পর্কে। সো বাংলা
প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে দেখা যায় যে দুইটা পার্ট আমরা জানি, বাংলা প্রথম পত্র এবং বাংলা ব্যাকরণ। এবং এখানে আমি মোটামুটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ঘেটে যেটা বুঝতে পেরেছি, এখানে আসলে মোটামুটি 50-50 করেই থাকে, অর্থাৎ দুইটা, যেহেতু তিনটা কোশ্চেন, সো দুইটা হয়তো বাংলা প্রথম পত্র, একটা থাকে বাংলা ব্যাকরণ থেকে। সো ইকুয়ালি ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে বাংলায় আমার মার্কস হচ্ছে 3 নম্বর, এই 3 নম্বরের জন্য তাহলে কি আমি এখন বসে বসে বাংলা প্রথম পত্রের সবগুলো গদ্য গদ্য পড়বো, ব্যাকরণের সব টপিক পড়বো? ডেফিনেটলি না, কেউই সেটা চাবেও না এবং এটা অর্থিত না। এক্ষেত্রে যেটা করা যেতে পারে, বাংলা ব্যাকরণ তোমার যে এসএসসি বেসিকটা ছিল যেটা তুমি কাজে লাগাতে পারো, এবং বাংলা প্রথম পত্রে অ্যাটলিস্ট সেই গদ্য পদ্য গুলার থিমটা, অ্যাটলিস্ট সে কোন 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 গদ্য কে লিখেছেন তার সম্পর্কে দুই একটা বাক্য জানা, ইনফরমেশন জানা, সেটা কাজে দিতে পারে। বাট ওভারঅল আমি কখনোই বলবো না যে 3 নম্বরের জন্য তুমি মানে একদম টাইপ ওয়াইজ বা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ টপ করে এগুলো আসলে খুব একটা কাজে দিবে না। তো বাংলাটা ওভারঅল দেখা যাবে যে যা তোমার এতদিন পড়া আছে এর মধ্যে পারলে দাগাবা, আদারওয়াইজ খুব একটা টেনশন করার কিছু নাই, এটার জন্য তোমার মেরিটে খুব একটা ডিফারেন্স আসবে না। এখন আমরা চলে আসি ইংলিশ সম্পর্কে, এটাও সেম ভাবে বলা যায়। এখানে আমি দেখলাম যে অন্যান্য জায়গায় যেমন দেখা যায় জিএসটিতে দেখা যায় যে তোমার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থেকে বেশি কোশ্চেন আসে বা ভোকাবুলারি থেকে কোশ্চেন আসে, বা জাবিতে আমি কোশ্চেন ঘেটে দেখলাম এখানে ইংলিশ কোশ্চেনটা বেশ ভালো মানের হয়, অর্থাৎ এখানে তুমি আসলে পেরিট করতে পারবা না যে ওই তিনটা কোশ্চেন, এখানেও কিন্তু 3 মার্কস, রাইট? সো ওই তিনটা কোশ্চেন তোমার কোন টপিক থেকে আসবে? তো এক্ষেত্রে দেখা যাবে যে তোমাকে আসলে ওভারঅল একটা নলেজ থাকতে হবে, তুমি এইচএসসিতে কেমন জানো, তুমি এসএসসিতে ছোটবেলা থেকে কেমন ইংলিশ পড়ে আসছো, সেটা কাজে দিবে। অ্যান্ড হাই যেটা করতে পারো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পারো বেশ কয়েকটা বছরের, জাস্ট আইডিয়া পাওয়ার জন্য। আবারও সেম কথা, এখানেও 3 নম্বরের জন্য ইফোর্ট দিয়ে খুব একটা কাজের কিছু হয় না আসলে। এটা একটা আমরা বললাম এই সাবজেক্টটা সম্পর্কে। আরেকটা জিনিস আমরা দেখি যে আইসিটি, এখন এখানে আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলতে, দেখো লিখছি আমি 8 মার্কস, অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে আমি যেমন বলেছি যে 3 মার্কস করে আসে বা ওভারঅল পড়ে খুব একটা লাভ হয় না, আইসিটিতে আমি এমনটা কখনোই বলবো না। আইসিটির জন্য তোমাকে অবশ্যই কিছুটা টাইম দিতে হবে প্রিপারেশন নেওয়ার সময়। এখানে তোমার জিনিসটা ইম্পর্টেন্ট, দেখো যে তোমার মেইন বইয়ের বেসিক জিনিসগুলো তুমি যদি ভুলে যাও, ধরো অনেকদিন আগে অনেক অনেক মোটামুটি আমরা জানি যে এরকম আসতে আসতে আমাদের 2-3 মাস চলে যায় বা 3-4 মাস এরকম চলে যেতে পারে, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা হয়তো আইসিটির বেসিক গুলো, ধরো এসটিএমএল এর একটা ট্যাগ, এটাই ভুলে গেছি যে কোন ট্যাগ দিয়ে কি করে, তাহলে তো আমার হবে না, এগুলোই পরীক্ষায় দিবে। বা আমাকে সিম্পল একটা বুলিয়ান অ্যালজেব্রা করতে দিল, একটা গেটের জন্য জিজ্ঞেস করো যেটি কোন গেট বা এই গেট দিয়ে কি করা যায় বা সামথিং, যে একটা একটা তোমার বুলিয়ান রাশি, বুলিয়ান একটা এক্সপ্রেশনকে আমাকে বললো যে গেটের মাধ্যমে প্রকাশ করলে কি হবে বা উল্টাটা বললো। তো এগুলো কিন্তু আমাকে বেসিক আইডিয়া থাকতে হবে, যেন যেটা করতে পারো তোমার যদি মনে থাকে আইসিটি বেশ ভালো, আদারওয়াইজ তুমি যেটা করতে পারো যে তুমি বই থেকেই হলো, দেখো দেখলাম আমি যে রিভাইজ বেসিক থিংস গুলো তুমি রিভাইজ দিতে পারো। 8টা নাম্বার কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট মার্কস, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবং এখানে যে জিনিসটা তোমার সবচেয়ে আরো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখো তোমাদের আইসিটির একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে আমাদের ওই যেটা যেটা আমি কথা বললাম যে সংখ্যা পদ্ধতি গেট যেটা, ওটা কিন্তু আবার তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারও আছে। তুমি যদি এখান থেকে ভালো মতো পড়ো ফিজিক্সের চ্যাপ্টারটা, কিন্তু কোন চ্যাপ্টার বলো তো, এটা কিন্তু তোমার হচ্ছে আমাদের ওই যে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, যেটা ওখানে কিন্তু আমার শেষের দিকে কিছুটা অংশ কি আছে আইসিটি রিলেটেড আছে। সো যদি আমি হচ্ছে আইসিটি বই থেকে এগুলো পড়ে ফেলি তাহলে ওখানেও আমার হেল্প হয়ে গেল এটা। আর প্রথম দিকে যে আমাদের পড়াগুলো রয়েছে ওগুলো কিন্তু দেখা যায় যে ওভারঅল তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ফলো করতো, প্রথম দিক বলতে হচ্ছে চ্যাপ্টার 1 এবং 2, ওখানে কিন্তু আমাদের ইনফরমেশন বেসড প্রশ্নগুলো বেশি। তো সেক্ষেত্রে সেজন্য তুমি যেটা করতে পারো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখতে পারো যে কি টাইপ থেকে বা কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। মোটামুটি এইটুকু, খুব বেশি একদম অনেক দিন লাগায় পড়তে হবে আইসিটি এমনও না, জাস্ট রিভাইজ দ্য বেসিক থিংস, আশা করি বুঝতে পারছো যে এটাকে ইন্টু হেলাই নেওয়ার কোনো সুযোগ নেই, আবার একদম বেশি টাইম দিয়ে সারাক্ষণ আইসিটি পড়বো এমনও না, একটু গুছাই নিতে হবে জিনিসগুলো যাতে বেসিক জিনিসগুলো তুমি ভুল না করো, যাতে এমন না হয় যে এমন একটা কোয়েশ্চেন যেটা মেজরিটি স্টুডেন্ট পারছে তুমি ছেড়ে আসো, এমন জন্য না হয়, এটা যেন মাথায় থাকে। এখন আমরা চলে আসি স্পেশাল টিপস বা সাজেশন। আচ্ছা, এটাই যাওয়ার আগে আমি একটু টাইম বন্টন নিয়ে একটু বলবো, আমি এখানে একটু পরে ফেরত আসতেছি, এখানে আমি একটু টাইম নিয়ে বলি। দেখো আমরা যদি চিন্তা করি, দেখো এই যে ফিজিক্স আর কেমিস্ট্রি, আমি যদি একটু লিখি, দেখো যে ফিজিক্স এবং তোমার কেমিস্ট্রি এই দুইটা মিলে তুমি কিন্তু 25 মিনিট ব্যয় করতে পারো। এটাকে 25 মিনিট আমি কেন বললাম, আমরা কিন্তু 55 মিনিট, এটা খেয়াল রাখবা। আচ্ছা এখানে একটা কথা বলি, ওভারঅল তোমার আসলে 1 ঘন্টা দিবে, বাট 1 ঘন্টা তো তুমি পাবা না, কারণ প্রথম 5 মিনিট তোমাকে আসলে ওয়েমার ফিল আপ করা বা এখন একটা কোয়েশ্চেন দেয়, ঠিক আছে, একটা কোয়েশ্চেন দেয় বাংলা বাক্যে ইংলিশ বাক্যে লিখতে হয়, ওটা লিখতে লিখতে 5 মিনিট চলে যায়। অ্যাকচুয়াল পরীক্ষার টাইম কিন্তু তোমার 55 মিনিটসে থাকে ওভারঅল বলা যায়। তো এখানে এটা তুমি ইউজ করতে পারো 25 মিনিটের মধ্যে। এরপর দেখো যেটা আমি বললাম যে ম্যাথ পার্টটা কিন্তু আমার একটু কঠিন থাকে বা একটু অঙ্ক করে বের করতে হয়, এখানে তুমি দেখা যাচ্ছে যে ওভারঅল 20 মিনিট অথবা আর একটু কম যদি রাখো, আমি যদি বলি যে ধরো 15 থেকে 20 মিনিট রাখতে পারো, ঠিক আছে, তারা কত থাকে 15-20 তোমার হচ্ছে 45, আর বাকি যে 10 মিনিট সেটা কিন্তু তোমার এই কোশ্চেনগুলো থেকে হয়ে যাচ্ছে। এটা তুমি যখন আবার ফেরত আসবা তখন হয়তো বা দেখা যাবে যে, যেমন আমি এখানে যেটা বললাম যে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে 25 মিনিট, তাহলে বাকি তোমার হচ্ছে বাংলা প্লাস ইংলিশ প্লাস হচ্ছে তোমার আইসিটি মিলে আমরা 10 মিনিটের মতো রাখতে পারি, এনাফ রাখলে,
ঠিক আছে, অথবা যেটা করতে পারো যে তুমি এখানে তোমার যদি মনে হয় যে না ফিজিক্সের একটু ম্যাথমেটিক্যাল পার্ট বেশি চলে এসেছে বা কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল পার্ট বেশি চলে এসেছে, তখন তুমি যেটা করতে পারো এখানে 25 থেকে 30 মিনিট নিতে পারো, প্রবলেম নাই, ঠিক আছে, ঠিক আছে, ম্যাথে কমে যাবে বা ওভারঅল একটা ব্যালেন্স করতে হবে। বাট খেয়াল রাখবা যে এমন যেন না হয় যে ম্যাথ শুরু করছি করতে করতে ম্যাথ চলে গেলো 30 মিনিট, এমন যেন না, এটা অনেকে একটা ভুল করে থাকে, এই ভুলটা অবশ্যই করা উচিত না। টাইম কিন্তু আইডিয়া রাখা উচিত, আমার টাইম কতটুকু যাচ্ছে, কয়টা কোশ্চেন অ্যান্সার করলাম, ঠিক আছে, এটা একটা, এবং কোনটা দিয়ে শুরু করবো এটা নিজের পার্সোনাল ব্যাপার। অনেকে মনে করে যে হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি বা বাংলা ইংলিশ দিয়ে, অনেকে মনে করতে পারে যে আমি বাংলা দিয়ে শুরু করবো, কারণ বাংলা ইংলিশ যে ব্যাপারটা হচ্ছে কি যে তুমি পারলে পারবা না পারলে তো না, এটা তো পরীক্ষা হলে চিন্তা করে তো আর আকাশ থেকে আসবে না, তো তুমি এটা করে ফেলতে পারো, যা পারো করে ফেললা, দেন তুমি চলে গেলা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, কারণ এগুলো বোঝার ব্যাপার আছে তো, ঠান্ডা মাথায় করলো, অথবা ম্যাথে আসলা দেন ওখানে গেলা, তো নিজের মতো করে একটা সাজায় নিতে হবে। এবং এখানে তোমার হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মনোযোগ সহকারে ম্যানেজ করতে হবে, কারণ টাইম কিন্তু দেখতে দেখতে চলে যাবে, মাত্র 55 মিনিট। এবং যেটা বললাম একটু পরে আমি আসতেছি, দেখো এখানে দেখো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্পেশাল সাজেশন, যে এ নিউট নিয়ে স্পেসিফিক্যালি বলতে গেলে প্রশ্ন কিন্তু খুব বেশি কঠিন হবে না, মানে হ্যাঁ দুইটা কোশ্চেন তো কঠিন প্রত্যেক শিফটে থাকবেই, মানে আমরা জানি শিফট ওয়াইজ তো থাকবেই, বাট সেটা ছাড়া ওভারঅল প্রশ্নগুলো কিন্তু খুব বেশি কঠিন হবে না, এমন হবে না যে তোমাকে আমি টাইম দিলাম 2 ঘন্টা তুমি সলভই করতে পারবো না, এমন প্রশ্ন হবে না, ঠিক আছে, যেটা হয়তো আমরা সাস্টে দেখি বা বুয়েট এডমিশন দেখি যে কয়েকটা কোশ্চেন এমন থাকে যে পারাই যায় না। এখানে যেটা হবে যে টাইম কনজিউমিং কোশ্চেন থাকতে পারে, যে টাইম অনেক চলে যাচ্ছে তোমার কাছে মনে হবে, তা তুমি স্কিপ করতে পারো, সেটা হতে পারে, এই জন্য এই টাইমটা কমানোর জন্য তো প্র্যাকটিসে কোনো বিকল্প নাই, ঠিক আছে, এটা মাথায় রাখবা। আর প্রশ্ন খুব বেশি কঠিন হয় না, তো এটা মাথায় রাখলে কিছুটা কনফিডেন্ট পাবা যে ঠিক আছে প্রশ্ন ইজি, আমাকে ঠান্ডা মাথায় কারেক্ট ভাবে ক্যালকুলেশন করে অঙ্কগুলো করতে হবে। এরপর দেখো কি লিখছি আমি, ডিউ স্ট্যান্ডার্ড প্রশ্ন বাট ইজিয়ার, যেটা বললাম যে ডাবি স্ট্যান্ডার্ড কেন বলতেছি, কারণ 1 নম্বর মান বন্টনের থেকে খুব মিল, এবং একটা হচ্ছে তোমার ক্যালকুলেটর ছাড়া, সো এদিক থেকে তুমি ডিউ কয়ের প্রশ্নগুলো প্রিভিয়াস সলভ করে আসছো বা যদি নাও করো এখন করতে পারো, একইভাবে কাজে দিবে। এরপর দেখো তোমার রয়েছে হচ্ছে বিগত বছরের প্রশ্ন টাইপ থেকে কমন আসবে, এটা খুব ইম্পর্টেন্ট যে তোমাদের, দেখো পরে লিখছি আমি ভার্সিটি ক, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যেটা অভ্যাস দিয়ে থাকে, আমি জানি না অন্য কোচিং কি করে, যেটাই করুক না কেন, যেই যাই দেখ না কেন, ভার্সিটি ক মানে কি, বিভিন্ন ভার্সিটি গুলোর ক ইউনিটের যে প্রশ্নগুলো, তাই না, সেখানে আমরা দেখতে পাই যে আরইউর ক্ষেত্রে যেটা সি ইউনিট, সেখানে দেখা যায় যে তোমার কিন্তু ওই প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো কিন্তু কমন আসতে পারে, বিশেষ করে যেগুলো জাহাঙ্গীরনগরে, এবং ওরা দেখা যায় যে মোটামুটি কোয়েশ্চেন প্যাটার্নটা বা কোয়েশ্চেন টাইপটা সিমিলার রাখার চেষ্টা করে, তো এই জন্য তুমি প্রশ্ন ব্যাংক সলভটা এখানে বেশি বেশি ইফেক্টিভ। এখন কোয়েশ্চেন সলভ যেটা, এটা কিন্তু কোয়েশ্চেন সলভ মানে বুঝে সলভ মানে কি, এমন ধরো তুমি খালি বললে যে আচ্ছা আমার একটা কোয়েশ্চেন দিলো, স্পেসিফিকলি ওই কোয়েশ্চেনটা আসলে বা ওইটার মান চেঞ্জ করে দিলে আমি পারি, কিন্তু একটু হালকা ঘুরে দিলে বা ওই টপিক থেকে দিলে পাই না, তাহলে কিন্তু হবে না। তুমি দেখবা যে আচ্ছা প্রিভিয়াস এই বছরে এই টপিক থেকে আসছে, তুমি ওই টপিকটা ইনডেপথ নিজে পড়ে ফেলো, বোঝার চেষ্টা করো, ঠিক আছে, মেন বই থেকে একটু ডিটেলস পড়ে নাও, এভাবে তুমি কোশ্চেন ব্যাংক সলভ, কোশ্চেন ব্যাংক সলভ মানে খালি ওই স্পেসিফিক কোশ্চেন পারলে কিন্তু তোমার হবে না, প্রশ্ন ঘুরাই দিলে বা একটু অ্যাড মাইনাস করে দিলে তাও আমরা পারি। আচ্ছা একটু কথা বলি, দেখো মেইন বইয়ের অনুসরণ এমসিকিউ কিন্তু এই ধরনের এক্সাম গুলোতে কাজে দেয়, এটার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় স্যাররা হয়তো বা ওখান থেকে দিতে পারে, ঠিক আছে, বা না দিলেও আমরা জানি যে ওগুলো কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, প্রিভিয়াস ইয়ারের যে আমার যে বোর্ডের কোশ্চেন গুলো হয়, বোর্ডের কোশ্চেন কিন্তু কখনোই খুব ইজি হয় না, ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, সেগুলো থেকেও কমন আসতে পারে, বা তোমার নিজের কনফিডেন্সের জন্য তুমি বোর্ডের কোশ্চেন গুলো পড়তে হবে। বিশেষ করে কেমিস্ট্রিতে, কেমিস্ট্রি আমরা জানি যে অনেক ইনফরমেশন, অনেক ধরনের বই, অনেক বই, অনেক লেখকের বই, তাহলে কোনটা পড়বো হেলফের মানে মাথায় টেনশন থাকলে তুমি যেটা করতে পারো বিগত বছরের বিভিন্ন বইগুলো নিয়ে তাদের যেই এমসিকিউ গুলো বোর্ড এমসিকিউ সেটা করতে পারো, অথবা বইয়ের শেষে যে অনুশীলনের যে এমসিকিউ সেগুলো তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো ওভারঅল দেখা যাচ্ছে যে আসলে জেইউর প্রিপারেশনটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না, বা স্পেসিফিকলি আমার যে আলাদা করে খুব এটার জন্য চিন্তা করতে হচ্ছে এমনও না, বাট তারপরেও আমরা জানি যে একটা এক্সাম সম্পর্কে যদি আমি ভালো মতো জানি, আমি যদি এক্সামের সব যদি আমি জানি যে মান পরীক্ষায় কয়টা প্রশ্ন থাকে, টাইম কেমন, তাহলে কিন্তু আমার জন্য প্রিপারেশনটা বা এক্সাম হলে আমার মানে এক্সাম হলে বসার আগে আমার কনফিডেন্সটা থাকে। সো মোটামুটি এই ছিল ভিডিওতে আমার জেইউর সম্পর্কে কথা। সো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।